Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. কয়েকদিন আগে গ্রিনটা মহকুমার অন্তর্ভুক্ত বামনহাট বাজারে অর্ধনগ্ন ভবঘুরি দেখতে পাওয়া যায়। মানসিক ভারসাম্যহীন ও গর্ভবতী ওই ভবঘুরিকে দেখতে পেয়ে স্থানীয় এক যুবকের বিবেক ও মানবিকতা জেগে ওঠে। ওই যুবক পেশায় শিক্ষক, সাথে সাহিত্য অনুরাগী, নাম নিশীত কুমার সেন। বামনহাট দর্পণ ও অনশন পত্রিকার সম্পাদক সে। দিনেটা ও কুচবিহারে বহু স্থানে সে ফোন করে। ভবঘুরিকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দিনেটার বিবর্তন ভাষা ওয়েলফেয়ার সোসাইটি তথা বিবর্তন সাহিত্য গোষ্ঠীর সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য ও সহসম্পাদক আবু আরশাদ আয়ুব মিলে অ্যাম্বুলেন্স ঠিক করেন। কিন্তু কন্টেনমেন্ট ঘোষণা হয় প্রশাসনিক সহযোগিতা ছাড়া কিছু করা ঠিক না। ওদিকে কুচবিহারের বিশিষ্ট লেখিকা মাধবী দাস, কবি লীলান্দ্রী দেব, কবি সুবীর সরকার আর অনেকে বিভিন্নভাবে নিশীতের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যে নিশীত ফেসবুকে ওই ভবঘুরের বিবরণ দিয়ে ছবি পোস্ট করে নিমিষে তা শতাধিক শেয়ার হয়। এরপর দিনাটা দুই নম্বর লোকের ভিডিও ও বামনহাট অঞ্চলের প্রধান ও কুচবিহার জেলা পুলিশের যৌথ উদ্যোগে ভবঘুরে কুচবিহার সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুটা সুস্থ হলে তাকে বামনহাট স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। শারীরিক অবস্থার উন্নতি হলো, ওনার মানসিক অবস্থা অনেকটা ওই রকমই। তাই পরে ওনাকে বামনহাট থেকে মুর্শিদাবাদের বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হয় সরকারি উদ্যোগে। ফেসবুকে সঠিক প্রয়োগ আজ একটা জীবনকে স্বাভাবিক করতে নজির গড়ল। আগামীতে এই সামাজিক মাধ্যম আমাদের ভালো কিছু করুক, সমাজকে এগিয়ে নিয়ে যাক। নিশীত জানান, ফেসবুক বন্ধুদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ ফেসবুক ফ্রেন্ডস।